বর্তমান সরকার কাগজে কলমে নির্বাচিত, জনগণের ভোটে নয় বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। তিনি বলেছেন, আগামী ফেব্রুয়ারির মধ্যে ক্ষমতাসীন অবৈধ সরকার পদত্যাগ করে নতুন একটি নির্বাচন দিতে বাধ্য হবে, অন্যথায় দেশের জনগণ মুগুর নিয়ে রাজপথে নেমে সরকারের পতন ঘটাবে। কাগজে কলমে নির্বাচিত, জনগণের নির্বাচিত সরকার কোনো হয় বলা যাবে না। আমি প্রধানমন্ত্রী আওয়ামী লীগে থাকবো না, উনি সত্যিকার ক্ষমতায়, আর এইসব মন্ত্রীদের আপনি তো আওয়ামী লীগে থাকবেন এবং জনগণের জয় হবে, গণতন্ত্রের জয় হবে, সংবিধানের জয় হবে, গণমানুষের জয় হবে। জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে বৃহস্পতিবার দুপুরে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। তারেক রহমানের 50তম জন্মদিন উপলক্ষে বহুদলীয় গণতন্ত্র এবং বর্তমান প্রেক্ষাপট শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী জিয়া সমাজ কল্যাণ পরিষদ। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান সকল ষড়যন্ত্র কাটিয়ে উঠেছেন। তিনি শিগগিরই দেশে ফিরে এসে জনগণ ও গণতন্ত্রের পক্ষে কাজ করবেন উল্লেখ করে ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন আরো বলেন, সকল ষড়যন্ত্র কাটিয়ে উঠছে, ইনশাআল্লাহ জনগণ তাদেরকে ছাড়বে না যারা তারেক রহমানের। বাংলাদেশ নারী প্রগতি সংঘের উদ্যোগে নারী নির্যাতন প্রতিরোধে আমাদের অর্জন ও ব্যর্থতা শীর্ষক এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে এ গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।